নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব আসনে ভোটকে ঘিরে তৎপর রয়েছে কমিশন, একেবারে বলা যায় কঠোর রয়েছে কমিশন। পূর্ব লোকসভার অধীনে থাকা সমস্ত হোটেলগুলিতে বিশেষ নজরদারি চলছে পুলিশের। যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেখানে কারা কারা চেকিং করছেন, কে কটার সময় বেরোচ্ছেন, কার সাথে কি সামগ্রী রয়েছে, প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে কমিশনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। বাংলাদেশে এবং তার সঙ্গে ভিন রাজ্যের দুষ্কৃতীদের আটকাতেই বিশেষ নজরদারি পুলিশের, এমনটাই খবর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে। কথা বলবো প্রতিনিধি মানুষ দে, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। মানুষ দা, রাত পোহালে নির্বাচন, দ্বিতীয় দফার ভোটকে ঘিরে পূর্ব আসনের প্রস্তুতি চূড়ান্ত, এই মুহূর্তে কমিশন এবং পুলিশের কি ব্যবস্থাপনা নজরে আসছে? হ্যাঁ সুপ্রীতি, তুমি যেটা বলেছো, পূর্ব আসনে নিরাপত্তা ব্যবস্থা একদমই জোরদার করা হয়েছে। সেই সঙ্গে তুমি যেটা বললে পশ্চিম আসনের আর ভোট নিয়ে এমনিতে সাধারণত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, দু চারটে ছোটখাটো ঘটনা বাদ দিলে। কিন্তু তথাপি পশ্চিম আসনে বিরোধী দল সহ বহু ব্যক্তি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারেনি, সেরকমটাই অভিযোগ কিন্তু করেছে। এবং ওনারা বলেছেন যে বাইরে থেকে বেশ ভালো সংখ্যক লোক এনে ওনাদেরকে বাধা দেওয়া হয়েছে। সেদিক থেকে পূর্ব ত্রিপুরা আসনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনী কাজে যে যারা আছে তাদেরকে সম্পূর্ণভাবে আদেশ দিয়েছেন যে হোটেল এবং গেস্ট হাউস গুলো এগুলা যেন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তল্লাশি করানো হয় যে বাইরে থেকে যেন মানে কেউ যদি এসে থাকে রেজিস্টারে নাম আছে কিনা, কোথা থেকে এসছে, কেন এসছে, এই সমস্ত বিষয় যেন তল্লাশি করা হয় পূর্ব ত্রিপুরা আসনে। ঠিক তেমনি পশ্চিম ত্রিপুরা আসনেও কিন্তু এই ধরনের তল্লাশি করা হয়েছিল। তথাপি পশ্চিম ত্রিপুরা আসনে বিরোধীদের দাবি যে বাইরে থেকে প্রচুর সংখ্যক লোক এনে বুথে বুথে ভোটারদের বাধা দেওয়া হয়েছে। এই পশ্চিম ত্রিপুরা আসনে নিউজ ভ্যানগার্ড চ্যানেলে আমরা যখন নির্বাচনী বিভিন্ন বিষয় আমরা দেখাচ্ছিলাম, সেই সময় আমাদের এখানে যে আলোচনা চলছিল সেই সময় আমাদের একজন অতিথিও এরকম একটা অভিযোগ করেছেন, রামনগর বিধানসভা কেন্দ্রে ওনাকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, বহিরাগত দ্বারা উনি বাধাপ্রাপ্ত হয়েছেন। পূর্ব ত্রিপুরা আসনে যেন এই ধরনের কোন ঘটনা না ঘটে, নির্বিঘ্নে মানুষ যেন ভোট দিতে পারে, ফলস ভোটার বা বাইরে থেকে লোক এনে যেন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন বা বাধা দেওয়া না হয় তার জন্য নির্বাচন কমিশন কঠোর ভূমিকা গ্রহণ করেছে। অপরদিকে যেহেতু পূর্ব ত্রিপুরা আসনের প্রায় বেশিরভাগ অংশই বাংলাদেশের সঙ্গে কাঁটাতার যে বেড়া দেওয়া আছে সেই জায়গায় এবং সীমান্তবর্তী এলাকা, সেই জায়গায় বিএসএফ কে নির্দেশ দেওয়া হয়েছে যেন সেদিকে ভালো করে নজর দেওয়া হয়। রাত্রিকালীন ব্যবস্থার জন্য বিএসএফ ওই যে সীমান্তবর্তী এলাকাগুলি আছে সেই এলাকা যেন ভালো করে প্রদক্ষিণ করে এবং সেখানে বাংলাদেশ থেকে যেন কেউ অনুপ্রবেশ না করতে পারে, এবং পূর্ব ত্রিপুরা আসনে ভোট যেন শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হতে পারে তার জন্য পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার উনিও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন এবং উনি ভোটারদের আশ্বস্ত করেছেন যে নির্বিঘ্নে ভোট হবে, শান্তিপূর্ণ ভোট হবে, ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট প্রদান করতে পারে। এদিক থেকে পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনে গাফলতির দায়ে কৈলাসহর মহকুমার ইয়াজা খাওয়া এলপি স্কুলের সহকারী শিক্ষক সমুদ্র দারিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে নির্বাচনী কাজে অবহেলা করবার জন্য। এই ঘটনাতে আরো পরিষ্কার হয়ে গেল পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার উনি কঠোর ভূমিকা নিয়েছেন যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সমাধান হয়। সুপ্রীতি, একেবারেই তাই, অনেক ধন্যবাদ মানুষ দা তোমায়। অর্থাৎ ভোটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা রোখার জন্য কমিশনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থাপনা একেবারে চূড়ান্ত রয়েছে, যে কথা ইতিমধ্যেই উঠে আসছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।